ইউক্রেন রাশিয়ার চলমান সংঘাতে কিয়েভকে সামরিক সরঞ্জাম পাঠানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নেতানিয়াহু এ ইঙ্গিত দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এ খবর প্রকাশ করে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে দুই দিনের ইসরায়েল সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের বলেন, বহুদিন থেকেই ইউক্রেন ইসরায়েলের কাছে অস্ত্র সহযোগিতা চেয়ে আসছে। জো বাইডেন প্রশাসন আশা করে নেতানিয়াহু সরকার ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন আহ্বানের পর ইউক্রেনের সামরিক সহায়তার বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক ইসরায়েল। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু সাংবাদিকদের ইরানি সুতে মনোযোগ দেওয়ার কথা জানান। বিভিন্ন ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে প্রতিহত করার জন্য সম্ভাব্য পদক্ষেপ নিতে কাজ করছে ইসরায়েল। ইরানের হুমকির ব্যাপারে ইসরায়েল এবং ফ্রান্সের মধ্যে দৃষ্টিভঙ্গির মিল রয়েছে বলেও জানান নেতানিয়াহু। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।